Welcome, Mia. আন্টি মারা যাওয়ার পর থেকে দেখা গেছে যে ভিগো লাইফটা করতো আর কি, তো এটা এটা নিয়ে ভিগো লাইফ করতে এটা নিয়ে একটা জটিলতা হতো। আবার ওড়িশালের ভাষা হচ্ছে যে মুই আম্মের গলায় গিয়ে কাজ করতে আসি, হ্যাঁ আম্মেরা যতদিন মরে ভালোবাসবেন অতদিন মরে কাজ করেই যাব, কাউ করে দিয়েই যাব, বুঝছেন? কোনো নাটক কিংবা সিনেমায় না, এভাবেই দিনের পর দিন বিগো লাইভে উদ্দাম নাচ প্রদর্শন করতেন প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমু। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ছোট পর্দার পরিচিত এই মুখের। তার মৃত্যুর পর তাকে নিয়ে অনেক অজানা বিষয় সামনে চলে আসে, আর যার অন্যতম ভিগো লাইভ। এই ভিগো লাইভের প্রতিদিন সময় দিতেন হুমায়রা হিমু, ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন, আর এই লাইভেই যত কর্মকাণ্ড করে বেড়াতেন তিনি। নাচতে খুব পছন্দ করতেন হিমু, হিন্দি গানের সাথে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে প্রদর্শন করতেন নিয়মিত ভিগো লাইভে। ভিগো লাইভে এমন অশ্লীল আলাপচারিতার মাধ্যমে দিন রাত এক করে দিতেন হুমায়রা হিমু। অনেকেই বলেছেন নেশারও আশ্রয় নিতেন তিনি। হিমু মারা যাওয়ার পর তার এই বিষয়টি যে প্রথমবার সামনে এসেছে বিষয়টা কিন্তু তা নয়, তিনি নিজেও কিন্তু এই সমালোচনা ফেস করেছেন। তাকে নিয়ে বিরূপ মন্তব্য সোশ্যাল মিডিয়াতে সে সময় কম হয়নি, তবে সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন হুমায়রা হিমু। নিজে যা ভালো মনে করেন তাই করে গেছেন। অভিনেত্রীর মৃত্যুর পর তার এই অনলাইন জুয়া অশ্লীল কার্যকলাপ আবারও সবার সামনে উঠে এসেছে। উচ্ছৃঙ্খল জীবনযাপনের করুণ পরিণতি বরণ করতে হয়েছে হুমায়রা হিমুকে। আপনি কি ধারণা করতে পারেন দিন রাত ঘণ্টার পর ঘণ্টা ভিডিও চ্যাটিং অ্যাপে কেউ সময় কাটাচ্ছে, সারাদিন রুমের মধ্যে ভার্চুয়াল জগতের লোকদের সাথে আড্ডা, উল্টাপাল্টা টাস্ক কি করেননি হুমায়রা হিমু? অনলাইন জুয়ায় লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন তিনি। খামখেয়ালি হিমুকে অভিনয় ফেরাতে চেয়ে অনেকে ব্যর্থ হয়েছেন। অনলাইনে এমন সস্তা অ্যাপ ব্যবহার করে অন্য কোনো শিল্পী হুমায়রা হিমুর মতো নিজের মান সম্মান এভাবে জলাঞ্জলি দেননি এর আগে। ভিউয়ার্স, হুমায়রা হিমুর এই করুণ পরিণতি সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টস করে আমাদের সাথে শেয়ার করে জানিয়ে দিন।